মেট্রোতে এখন পাগলের মতো ভিড় হচ্ছে, সিরিয়াসলি। মঙ্গলবার দিন হচ্ছে মহাশিবরাত্রি, মহাশিবরাত্রি 2022, আর আজকে হচ্ছে শনিবার। তো যাই গিয়ে দেখি কুমোরটুলিতে কি অবস্থা। বাইরে এসে ক্যামেরা অন করলি না, লোকজন হা করে দেখতে থাকে, সিরিয়াসলি। মানে কি মানে ভাবে আর কি, কোনো অন্য কোনো গ্রহ টহ থেকে এসছি মানে। দেখো এর আগের এপিসোডে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কুমোরটুলিতে, যেখানে শিব পার্বতীর ঠাকুর মানে প্রায় প্রতিমা তৈরি হচ্ছে একদম প্রাইমারি ফেজে। আশা করছি আজকে তো প্রায় মানে রং টং হয়ে গেছে, বিকজ হাতে মাত্র রবিবার আর শনিবার, মানে শনি রবি সোম। তো এই দুটো দিন তো মারাত্মক লেভেলের প্রেশার থাকে কুমোরটুলিতে অ্যাজ ইউজুয়াল। তো আমার মনে হচ্ছে রং টং তো হয়েই গেছে প্রায়। তো চলো ভিতরে একদম যাই কুমোরটুলির ভিতরে গিয়ে, তারপর বাদ বাকি ছবিটা ওখান থেকেই তোমাদেরকে আমি দেখাই। নমস্কার সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। আমি অনির্বাণ, অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ইউটিউব ওয়ালা বং। সো আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। চলো ভিডিওটা স্টার্ট করে দাও, চলো লেটস গো। আরে হাই ফাইভটা তো কমপ্লিটই হলো না, চলো হাই ফাইভটা দিই, চলো। Thank you.
খায় না লাগলো মানে মোটামুটি সব ঠাকুরই তৈরি আর অধিকাংশই প্রতিমা প্রায় রং হয়ে গেছে ইন জেনারেলি হাতে দু একটা দিন মতো তো ওই সোমবার দিন বা রবিবার দিন প্রবাবলি হয়তো সোমবার দিন হয়তো এই প্রতিমাগুলো মূর্তিগুলো বেরিয়ে যাবে একের পর এক যে কটা যেসব জায়গায় পুজো হয় তারা এসে এগুলো সোমবার দিনই হয়তো সম্ভবত নিয়ে যাবে দেখো কুমোরটুলি আসলে শুধু এই প্রতিমা শিল্প প্রতিমা শিল্পী এই ঠাকুর তৈরির কাজ এইসব শুধু দেখাই কিন্তু মানে উদ্দেশ্য থাকে না এই নর্থ কলকাতা শোভাবাজার এইসব জায়গায় আসলে কুমোরটুলি এসব জায়গায় আসলে সে পুরনো কলকাতার যে মানে বাড়িগুলো তার সৌন্দর্য সেগুলো বারবার আমাকে টানে
সো গাইস, এই ভিডিওটা এই অবধি ছিল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। গরম পড়ে গেছে গাইস, এখনই ঘাম হচ্ছে আমার। চলো, ভালো থেকো, টেক কেয়ার।